হ্যালো স্টুডেন্ট তো আজকের আমরা যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব দেখো কোশ্চেনটা কী বলেছে দেখো বলছে একটি ইস্পাতের গোলককে একটি পিতলের বলয়ের মধ্য দিয়ে গোলাতে হবে ওকে অনেক প্রবেশ করাতে হবে ওকে এরকম একটা কিনা ইস্পাতের গোলক আছে আর একটা পিতলের রিং আছে বলয় মিনস রিং তাহলে এই রিংয়ের মধ্য দিয়ে কি হবে না এই গোলকটাকে গোলাতে হবে প্রবেশ করাতে হবে ওকে এবার কি বলেছে কি দেখো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গোলকটির ব্যাস বলা আছে কিনা টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার এবং বলয়টির অভ্যন্তরীণ ব্যাস বলা আছে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন সেন্টিমিটার যদি গোলক এবং বলয় উভয়কেই একসঙ্গে উত্তপ্ত করা হয় তবে কোন উষ্ণতায় গোলকটি বলয়ের মধ্যে ঠিক বলয়ের মধ্য দিয়ে ঠিক গলে যাবে অর্থাৎ প্রবেশ করে যাবে ঠিক আছে ইস্পাত ও পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে বলা আছে কত টুয়েলভ ইন্টু টোয়েন্টি দু মাইনাস সিক্স পার ডিগ্রি সেন্টিগ্রেড এবং টু ইন্টু টোয়েন্টি টু বার মাইনাস ফাইভ পার ডিগ্রি সেন্টিগ্রেড তো কোয়েশ্চেনটা তোমরা পড়েছো এবার দেখো আমি এটাকে জাস্ট একটা চিত্রের মাধ্যমে তোমাদের বোঝাচ্ছি দেখো এখানে একটা পিতলের রিং আছে এই রিংয়ের মধ্য দিয়ে না এই গোলকটাকে গোলাতে হবে কিন্তু ইজিলি তো গলবে না স্বাভাবিক অবস্থায় কারণ দেখো এই পিতলের ব্যাস কি দেওয়া আছে না টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন ওকে আর যেটা গোলক আছে গোলকের ব্যাস দেখো টোয়েন্টি ফাইভ তাহলে গোলকের ব্যাস বেশি অর্থাৎ গোলকটা বড় রিংয়ের সাইজে তাহলে রিংয়ের থেকে যেহেতু গোলকটা বড়ো তাহলে গোলকটা ইজিলি এখানে গলবে না তাহলে গলানোর জন্য কি করা হয়েছে না দুটোকে উত্তপ্ত করা হয়েছে একই সঙ্গে যাতে কি না এর ব্যাস আর এর ব্যাস সেম হয়ে যায় যখন গোলকের ব্যাস এবং এই রিংয়ের ব্যাস যখন সেম হয়ে যাবে তখন কি না গোলকটা এই রিংয়ের মধ্য দিয়ে গলে যাবে ওকে ব্যাপারটা ক্লিয়ার এই রিংয়ের মধ্য দিয়ে এই গোলকটাকে গলতে গেলে এক একটাই কন্ডিশান যে এর ব্যাস আর এর ব্যাসকে সেম হতে হবে ব্যাপারটা ঠিক আছে তো এটা হলে তবে কিনা এই গোলকটা এই রিংয়ের মধ্য দিয়ে গলে যাবে ওকে তো আমাকে এই কোশ্চেনটা সলভ করতে হবে তাহলে কত উষ্ণতায় এই ঘটনাটা ঘটবে যে রিংয়ের মধ্যে দিয়ে গোলকটা ঠিক প্রবেশ করে যাবে তাহলে সেই উষ্ণতায় অ্যাকচুয়ালি আনার জন্য আমাকে কী করতে হবে দুজনকে একসঙ্গে কী করছে না উত্তপ্ত করা হচ্ছে ঠিক আছে এই দুজনকে একসঙ্গে হিট দেওয়া হচ্ছে ফলে কি না এমন একটা উষ্ণতা আসবে যেই উষ্ণতায় কি এর ব্যাস আর এর ব্যাস ম্যাচ করে যাবে অর্থাৎ সেম হয়ে যাবে তখন এই গোলকটা এই রিংয়ের মধ্যে প্রবেশ করতে পারবে ওকে তো সেই উষ্ণতা আমাকে নির্ণয় করতে হবে কোন উষ্ণতায় এই ঘটনাটা করবে তো আমি ধরে নিলাম মনে করি টি টু উষ্ণ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গোলকটি বলয়ের মধ্য দিয়ে গলে যাবে অর্থাৎ প্রবেশ করে যাবে ব্যাপারটা বোঝা গেল এই গোলকটাকে আমরা গোলক এই রিংয়ের মধ্য দিয়ে প্রবেশ করাতে পারবো এখানে বলয় মিনস কি না রিং ওকে তো টি টু ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এখন এর প্রাথমিক উষ্ণতা কত না গোলক এবং রিংয়ের দুজনেই উভয়েরই প্রাথমিক উষ্ণতা হলো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড ওকে উভয়েরই উষ্ণতা কত আছে না কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেট তাহলে এরপরে আমরা কি করছি এটাকে উত্তপ্ত করছি করে কিনা না এদের উষ্ণতা যখন টি টু ডিগ্রি সেন্টিগ্রেট হবে তখন কিনা এর ব্যাস আর এর ব্যাস সেম হয়ে যাবে এটা আমরা ধরে নিয়েছি এবার দেখো যখন আমরা উষ্ণতা বাড়াই তাহলে এরও এরও ব্যাসের বৃদ্ধি ঘটবে এরও ব্যাসের বৃদ্ধি ঘটবে ওকে প্রাথমিক অবস্থায় যে ব্যাসটা আছে সেই ব্যাস যা আছে সেই ব্যাসের থেকে ব্যাস বেড়ে যাবে অর্থাৎ রিং যখন বড় হয়ে যাবে তাহলে ব্যাস বাড়বে ঠিক আছে এর ব্যাস বৃদ্ধি পেয়ে যাবে এর প্রাথমিক অবস্থায় যে ব্যাসটা আছে কত টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অর্থাৎ প্রাথমিক উষ্ণতায় এর ব্যাস আছে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন ওকে তো আমি এবার এটা যদি হিট করি তাহলে এর ব্যাস বৃদ্ধি হয়ে যাবে সিমিলারলি একেও তো একসঙ্গে তো দুটোকে হিট করা হচ্ছে তাহলে এরও ব্যাস বৃদ্ধি হবে ঠিক আছে এবার দেখো এর ব্যাসের বৃদ্ধি বেশি হওয়া প্রয়োজন আছে ওকে কারণ দেখো গোলকের ব্যাস বলয়ের ব্যাসের থেকে বেশি তাহলে আমি দুজনকেই উষ্ণতা বৃদ্ধি করলাম কত বৃদ্ধি করে টি টু ডিগ্রি সেন্ডিকেট করলাম এরও উষ্ণতা টি টু ডিগ্রি সিন্ডিকেট এরও উষ্ণতা হচ্ছে কিনা টি টু ডিগ্রি সেন্ডিকেট ওকে এবার এর বৃদ্ধি এর ব্যাসের বৃদ্ধি কত হওয়া উচিত না এর থেকে এর যত পরিমাণ ছোট আছে সেই বৃদ্ধিও হবে এবং এই যে টি টু ডিগ্রি সেন্ডিকেট উষ্ণতা বৃদ্ধির ফলে গোলকের যে ব্যাসের বৃদ্ধি হবে সেই পরিমাণ বৃদ্ধি এর হতে হবে তার মানে আমি বলতে চাইছি সাপোজ টি টু ডিগ্রি সিন্ডিকেট উষ্ণতায় এর কিছু পরিমাণ বৃদ্ধি হবে ব্যাস ধরনা আমি ধরলাম এল পরিমাণ বৃদ্ধি পেল তাহলে টি টু ডিগ্রি সিন্ডিকেট এর কী বৃদ্ধি হওয়া দরকার এ তো এল পরিমাণ বৃদ্ধি হবেই কারণ এর সঙ্গে একে সমান হতে হবে তাহলে এ এল পরিমাণ বৃদ্ধি হয়েছে মানে কি এল পরিমাণ বৃদ্ধি হয়েছে প্লাস এক্সট্রা কী পরিমাণ বৃদ্ধি হতে হবে এর থেকে এ যত পরিমাণ ছোটো ছিল তাহলে এর থেকে এ কত পরিমাণ ছোটো ছিল না পয়েন্ট ওয়ান পরিমাণ ছোটো দেখো এর ব্যাস টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন আর এর ব্যাস দেখো টোয়েন্টি ফাইভ তাহলে কি পয়েন্ট ওয়ান কম ছিল তাহলে পয়েন্ট ওয়ান কম আছে যেহেতু সেটাকে সেই পরিমাণ ওকে বৃদ্ধি হতে হবে প্লাস এ যে পরিমাণ বৃদ্ধি হয়েছে সেই পরিমাণ ওকে বৃদ্ধি হতে হবে বুঝতে পারছো যে টিটি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তো উভয়ই বৃদ্ধি হবে তাহলে কার বৃদ্ধি বেশি হওয়া প্রয়োজন এর বৃদ্ধি বেশি হওয়া প্রয়োজন কত পরিমাণ বেশি না পয়েন্ট ওয়ান পরিমাণ বেশি এ যে পরিমাণ বৃদ্ধি হবে তার থেকে পয়েন্ট ওয়ান পরিমাণ বেশি হতে হবে তবে কিনা দুজন ম্যাচ করবে ওকে ব্যাপারটা বোঝা গেল কি বলতে চাইছি তাহলে টি টু ডিগ্রি সেন্ডিগ্রেট উষ্ণতায় এ যদি এল পরিমাণ বাড়ে তাহলে একে এল পরিমাণও বাড়তে হবে প্লাস কত পয়েন্ট ওয়ান পরিমাণও বাড়তে হবে তবে না এ এর সঙ্গে সমান হতে পারবে ওকে ব্যাপারটা ক্লিয়ার তো দেখো জাস্ট আমি এটাকে জাস্ট এটা সলভ করেছি হবে দেখো যে ধরে নিয়েছি টি টু ডিগ্রি সেন্ডিকেট উষ্ণতায় এর বৃদ্ধি হবে এর ব্যাসের বৃদ্ধি হবে ধরো না ডেল এল পরিমাণ ওকে আর এর ব্যাসের বৃদ্ধি হবে কত না ডেল এল ড্যাস পরিমাণ তাহলে টি টু ডিগ্রি সেন্ডিকেট উষ্ণতায় এর টোটাল বৃদ্ধি কী না এর যে পরিমাণ বেড়েছে সেই পরিমাণ প্লাস এর যত পরিমাণ ছোট ছিল সেই পরিমাণ ওকে দেখেছো ডেল এল কার বৃদ্ধি এর ব্যাসের বৃদ্ধি আর ডেল এল ডেলশ কার বৃদ্ধি এর ব্যাসের বৃদ্ধি তাহলে দেখো এর ব্যাসের বৃদ্ধি টোটাল কি হবে না এ যে পরিমাণ এর ব্যাসের বৃদ্ধি ঘটেছে সেই পরিমাণ লিখেছি প্লাস কত পরিমাণ এ পরিমাণ ছিল এর সাপেক্ষে তো সেটা লিখেছি এবার দেখো দৈর্ঘ্য বৃদ্ধি সমান আমরা কি জানি আমরা সূত্র জানি এল টু মাইনাস এল ওয়ান সমান আমরা কি লিখি এল টু মাইনাস এল ওয়ান সমান লিখি এল ওয়ান ইন্টু আলফা ইন্টু কিনা টি টু মাইনাস টি ওয়ান তারপরে এটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সূত্রে এটা পড়েছিল ঠিক আছে দৈর্ঘ্য বৃদ্ধি সমান কিনা প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইন্টু উষ্ণতার বৃদ্ধি ঠিক আছে এই সূত্রটা তোমরা পড়েছো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের চ্যাপ্টারে তো আমি এখানে সেটাই অ্যাপ্লাই করেছি এল টু মাইনাস এল ওয়ান সমান কিনা প্রাথমিক দৈর্ঘ্য লিখতে হবে ইন্টু কিনা ইন্টু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইন্টু কিনা উষ্ণতার বৃদ্ধি ওকে তো আমি এখানে সেই করেছি দেখো ডেল এল সমান লিখেছি যা প্রাথমিক প্রাথমিক দৈর্ঘ্য দেখো এটা কার ডেল এলটা কার বৃদ্ধি না পিতলের রিং বৃদ্ধি তাহলে রিংয়ের বৃদ্ধি রিং প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন ওকে তাহলে তাহলে টোয়েন্টি টোয়েন্টি ফোর ফোর পয়েন্ট পয়েন্ট নাইন নাইন লেখা হয়েছে বুঝতেই পারছো ওকে ইন্টু ভিতরে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ছিল টু ইন্টু টোয়েন্টি দর মাইনাস ফাইভ কোশ্চেনে দেওয়াই ছিল টু ইন্টু টোয়েন্টি দর মাইনাস ফাইভ ইন্টু এবার উষ্ণতার বৃদ্ধি কত পরিমাণ ঘটানো হয়েছে দেখো প্রাথমিক উষ্ণতা ছিল টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড আর অন্তিম উষ্ণতা কত টি টু ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে বৃদ্ধি কত অন্তিম থেকে প্রাথমিক বাদ দিয়েছে তাহলে এই পরিমাণ বৃদ্ধি হয়েছে উষ্ণতার ঠিক আছে এবারটা ক্লিয়ার নেক্সট দেখো ডেল এল্যাস এর সমান আমরা কি লিখতে পারি এটা এর বৃদ্ধি তাহলে এর বৃদ্ধি সমান কি জানো এর প্রাথমিক দৈর্ঘ্য দেখো এর ব্যাসের প্রাথমিক দৈর্ঘ্য ছিল টোয়েন্টি ফাইভ ওকে তাহলে টোয়েন্টি ফাইভ আমরা লিখেছি দেখতে পাচ্ছ টোয়েন্টি ফাইভ ইন্টু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত না দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পিতলের দেওয়া ছিল কত না টুয়েলভ ইন্টু টোয়েন্টি ফোর মাইনাস সিক্স তা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লেখা হয়েছে ইন্টু প্রাথমিক এবার এবার উষ্ণতা বৃদ্ধি উষ্ণতা বৃদ্ধি সমান কি না প্রাথমিক উষ্ণতা এর কত ছিল টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড এরও টোয়েন্টি ছিল এরও টোয়েন্টি ছিল আর উষ্ণ অন্তিম উষ্ণতা কত করা হয়েছে টি টু ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে টি টু মাইনাস টি ওয়ান টি টু মাইনাস টোয়েন্টি ওকে এটা অন্তিম উষ্ণতা আর এটা প্রাথমিক উষ্ণতা তাহলে উষ্ণতা বৃদ্ধি এটা নির্দেশ করে ওকে প্লাস জিরো পয়েন্ট ওয়ান ব্যাপারটা ক্লিয়ার তাহলে এটা করলে কী হবে দেখো তারপরে আমি কি করেছি দেখো এই টোটাল পার্টটাকে এদিকে নিয়ে এসেছি সমান চিহ্নের বাম দিকে এনেছি তাহলে আনলে কী সামনে নেগেটিভ সাইন এসছে দেখো টোয়েন্টি ফাইভ ইন্টু যা লেখা ছিল সেটা সামনে নেগেটিভ সাইন এসছে বুঝতে পারছো এবার দেখো এই পার্টটার থেকে দেখো টি টু মাইনাস টোয়েন্টি আর এই পার্টে গেল টি টু মাইনাস টোয়েন্টি কমন এসছে এখানে যেমন ছিল যা এখানে যেগুলো লেখা আছে সেগুলো লেখা আছে আর এখানে কি টোয়েন্টি ফাইভ ইন্টু এই পার্টটা এই পার্টটা তোলা আছে ওকে তাহলে ব্যাপারটা এই অব্দি ক্লিয়ার আর এখানে তাহলে কি সমান চিহ্নের ডান দিকে কি পড়ে থাকবে শুধুমাত্র পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পরিমাণ পড়ে থাকবে

ওয়ান পয়েন্ট নাইন এইট ইন্টু টোয়েন্টি দুবার মাইনাস ফোর তাহলে এই পার্টটা কী করলাম আমি জিরো পয়েন্ট ওয়ানের এখানে ভাগিয়ে আনলাম ঠিক আছে যেহেতু এ পাশে গুণে আছে তো ওদিকে গেলে ভাগে যাবে তাহলে এই পার্টটা ভাগ হলো ওকে এবার তাহলে এবার টি টু আচ্ছা মাইনাস টোয়েন্টি ছিল তাহলে এদিকে জয় নিয়ে চলে আসি মাইনাস টোয়েন্টি ওইদিকে হলে কি হয় প্লাস টোয়েন্টি হয়ে যাবে তাহলে প্লাস টোয়েন্টি তাহলে ওভারঅল আমার টি টুর ভ্যালু আসবে কত এত ডিগ্রি সেন্টিগ্রেড ওকে তাহলে বুঝতে পারলাম যে এত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কী হবে রিংয়ের মধ্যে এই গোলকটা প্রবেশ করে যাবে Okay, we have it a clear.